ইলেকট্রিসিটি গন বাট ওয়াইফাই ইজ অন, এই জিনিসটা শুনতেই অনেক ভালো লাগতেছে। বাট এই জিনিসটা আপনার সঙ্গে যখন ঘটবে তখন তো আর কোনো কথাই নেই। আপনারা ঠিকই ধরেছেন, কথা বলবো WGP মিনি UPS নিয়ে, যেটার ফুল ফর্ম হচ্ছে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার। এই ডিভাইসটা আমরা ইউজ করব ইলেকট্রিসিটি চলে গেলেও আমাদের ওয়াইফাই রাউটারকে এবং আমাদের অনু ডিভাইসকে পাওয়ার সাপ্লাই করার জন্য, যেন ওই সময়টাতেও আমরা ইন্টারনেট বঞ্চিত না হই। যাই হোক, এটার মোটামুটি দুইটা ভেরিয়েন্ট এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে 5/12/12 আর একটা হচ্ছে 5/9/12। তো এদের মধ্যে আজকে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা হচ্ছে 5/9/12 যে ভেরিয়েন্টটা, সেটা প্রোডাক্ট কীরকম সেটা জানবো, ফাংশনগুলো আলোচনা করব, আরও জানবেন কীভাবে ইউজ করতে হবে, কতক্ষণ ব্যাক আপ পাবেন, প্রোডাক্টে কোনো ঝামেলা আছে কিনা, কারা কিনবেন, কোথায় পাবেন, দাম কত পড়বে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ইনফরমেশন। সো আর একটা কথাও না বাড়িয়ে চলুন চলে যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো প্রোডাক্ট সম্পর্কে জানবো, তার আগে জেনে নেই প্রোডাক্টটি আমাদের কাছে আসলে কারা পাঠিয়েছে এবং আপনি যদি এটাকে অর্ডার দিতে চান তাহলে আপনাকে কোথায় অর্ডার প্লেস করতে হবে সে সম্পর্কে অল্প বিস্তর কিছু জেনে আসি। প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে ইউজফুল ডেইলি গ্যাজেটস, সংক্ষেপে UDG। একটু কষ্ট করে ডেস্কটপ অথবা ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা udg.com.bd লিখলে আপনারা UDG-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে পারবেন। তারা একটি অ্যাপও ডেভেলপ করে রেখেছে যেটা কিনা আপনারা গুগল প্লে স্টোরে লগ ইন করলেই পেয়ে যাবেন এবং আপনি চাইলে খুব সহজে এই অ্যাপ থেকেও প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। একদম প্রথমেই প্রোডাক্টের যে লিস্ট সেটা শো করবে। তো আপনি যদি চান শুধুমাত্র UPSটা কিনতে পারবেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে আপনার 1550 টাকা। আবার এই প্রোডাক্টটি তারা প্যাকেজ হিসেবেও সেল করতেছে। প্রথমে এই যে কম্পো প্যাকেজ 1টা দেখা যাচ্ছে, এই প্যাকেজের কন্টেন্ট মোট 2টা, একটা UPS এবং আর একটা UPSকে চার্জ করার জন্য একটা 12V 2A অ্যাডাপ্টার, এবং এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে 1630 টাকা। অর্থাৎ মাত্র 80 টাকা বেশি দিলেই আপনি কিন্তু অ্যাডাপ্টার সহ UPSটি পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় আপনি যদি 80 টাকা বেশি দিয়ে UPSটার সঙ্গে একটা অ্যাডাপ্টারও নিয়ে নেন তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হবে। হয়বার আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আমি আমার ডিসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ভিজিট করলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই WGP মিনি UPSটি এবং এটা হচ্ছে প্লাস্টিকের মেড। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন উপরের দিকে দেখবেন ওদের লোগো দেওয়া আছে এবং এটা বেশ শক্তপোক্ত এবং ভালোই বিল্ড কোয়ালিটি আমার কাছে দেখে মনে হয়েছে। ওজনটা প্রায় 250 গ্রামের মতো হবে এবং বডির একপাশে দেখেন 12V 2A একটা DC ইনপুট রয়েছে। অর্থাৎ আপনি যদি অ্যাডাপ্টারটি সহ এই ডিভাইসটি পারচেস করেন তাহলে এই পোর্ট দিয়ে এটাকে চার্জ দিতে হবে, অথবা আপনি যদি অ্যাডাপ্টার ছাড়াও এই ডিভাইসটা পারচেস করেন তাহলে 12V-এর যে কোনো অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনি এটা চার্জ করে নিতে পারবেন। এবং আপনি যদি চান আপনার রাউটারের যে অ্যাডাপ্টার রয়েছে সেটা দিয়েও আপনি এই ডিভাইসটাকে চার্জ করতে পারবেন, বাট সেক্ষেত্রে এই ডিভাইসের যে পোর্টটা দেওয়া আছে এই পোর্টটা মিলতে হবে, প্লাস এটার যে ভোল্টেজ আছে সেটা মিলতে হবে। এই জিনিসটা অনেকটা মানে কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য মিলানো। সো এই কারণে আমি প্রথমে বলেছিলাম যে আপনারা কিনলে এটা অ্যাডাপ্টার সহ কেনার চেষ্টা করবেন। যা হোক, প্যাকেজ কন্টেন্টে আপনারা UPSটি ছাড়াও রাউটারের বিভিন্ন ধরনের পাওয়ার ইনপুটের পোর্ট হিসাব করে বেশ কয়েক ধরনের মডিউলার পেয়ে যাবেন। প্রায় যে কোনো ধরনের রাউটার, অনু এবং তাদের পোর্ট আপনি চাইলে এই মডিউলারগুলোর মাধ্যমে এই UPSের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। UPSটার একদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে 3টা আউটপুটের পোর্ট দেখতে পাবেন। এর মধ্যে একটা হচ্ছে 12V 1A আউটপুট, যেটা সাধারণত আপনার অনু ডিভাইসে পাওয়ার দেওয়ার জন্য লাগবে, আর একটা হচ্ছে 9V 1A আউটপুট, এটা দিয়ে আপনি আপনার রাউটারকে পাওয়ার দিবেন। এবং সেই সঙ্গে 5V 2A একটা USB আউটপুটও আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা 5V-এর যেসব রাউটারগুলো রয়েছে সেগুলো চালাতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এই USB পোর্টের মাধ্যমে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনগুলো চার্জ দিয়ে এটাকে একটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়া এই পাশে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন, যেটার উপরে একবার ক্লিক করলে ডিভাইসটি অন হবে আর ডাবল ক্লিক করলে ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। সেই সাথে 4 স্টেপের লাইট ইন্ডিকেটরও পেয়ে যাবেন। আপনার UPSটিতে আসলে কতটুকু চার্জ বাকি আছে সেটা আপনি এই লাইট ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন। তো আসুন এবার বলে দিচ্ছি এটার ব্যাটারি এবং ব্যাকআপের কী অবস্থা। ব্যাকআপের জন্য ব্যাটারি হিসেবে থাকছে 8000 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, আর ব্যাকআপ টাইমটা ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি এখান থেকে কতটা আউটপুট একসঙ্গে নিচ্ছেন তার উপরে। তবে আমাদের ফাইন্ডিংস হচ্ছে আপনি যদি রাউটার চালান শুধুমাত্র তাহলে এখান থেকে প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, আর যদি রাউটার এবং অনু একসঙ্গে চালান তাহলে প্রায় 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসেন আপনাদেরকে এই UPSটার সঙ্গে আপনার অনু এবং রাউটার কিভাবে সংযুক্ত করবেন সে বিষয়ে কিছু ধারণা দেই।
আপনাদের রাউটার অথবা অনু যদি আপনাদের ডেস্কটপের উপরে থাকে তাহলে এই ইউপিএসটা ইউজ করা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আর যারা রাউটারকে এভাবে ওয়াল হ্যাঙ্গিং করেছেন তাদের জন্য এই বস্তুটা ইউজ করা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে, কারণ এই ইউপিএসটার সাথে কোনো ধরনের কোনো ওয়াল মাউন্ট দেওয়া নাই। আর ইউপিএসের সঙ্গে যে মডিউলারগুলো ইউজ করা হয়েছে সেগুলোর লেন্থও খুব একটা বড় না যে আপনি ইউপিএসটাকে অন্য কোথাও রেখে তারপরে সেটা রাউটারের সঙ্গে কানেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনার যে অনু এবং যে রাউটার সেটা একটি টেবিলের উপরে আছে, এবং এই টেবিলের উপরে রেখেই আমরা চেষ্টা করব এটার যে কানেকশনটা সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনাদের যে মেইন ইলেকট্রিকের সকেট যেটা দিয়ে আপনারা এতদিন রাউটার এবং অনু চালাইতেন সেটাতে এই ইউপিএসের চার্জারটাকে বসাবেন। ব্যাস, ইউপিএস কানেকশন পেয়ে গেল। এবার ইউপিএসের 12 ভোল্টের পোর্টটি থেকে আপনি অনুতে আর 9 ভোল্টের পোর্টটি থেকে রাউটারে এই মডিউলারগুলোর মাধ্যমে কানেকশন দিবেন। তো আপনারা চিত্রে যেমনটি দেখতে পাচ্ছেন এরকমই আসলে একটার সঙ্গে আরেকটা ডিভাইস সংযুক্ত থাকবে। তো সংযোগের এরকম অবস্থায় আপনার ইলেকট্রিসিটি আপনার ইউপিএসের ভিতর থেকে রাউটার এবং অনুতে প্রবেশ করবে, আর যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন এই ইউপিএসের ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনার ওই দুটো ডিভাইস রান করবে। তো এক্ষেত্রে রাউটারের অ্যাডাপ্টার এবং অনুর অ্যাডাপ্টার কোনোটাই আপনার কিন্তু আর কাজে লাগছে না, এগুলো রেখে দিবেন, পরে কোনো একটা কাজে লাগলে এগুলো যেন ইউজ করা যায়। তো এখন আপনি যদি দেখেন যে আপনার রাউটার এবং অনু দুটাই হচ্ছে 12 ভোল্টের তাহলে কি করবেন? তাহলে এই ইউপিএসটা তখন আর আপনার হবে না, তখন এটারই যেটা অন্য ভেরিয়েন্ট 5-12-12 সেটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে এই ভেরিয়েন্টের দাম পড়বে আপনার 1600 টাকা শুধুমাত্র ইউপিএস, আর যদি অ্যাডাপ্টার সহ কেনেন তাহলে পড়বে 1730 টাকা, এবং এটা আপনারা ওদের ওয়েবসাইটে কম্বো প্যাকেজ 2 নামে পেয়ে যাবেন। তো এই ইউপিএসটার মধ্যে বিল্ট ইন সার্জ প্রোটেক্টর দেওয়া আছে, এর মানে হচ্ছে এই প্রোটেক্টরের কাজ হচ্ছে এটাকে এবং এটার সঙ্গে সংযুক্ত অন্য অন্য যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলোকে ওভার ভোল্টেজের হাত থেকে রক্ষা করা। কখন আসলে ওভার ভোল্টেজ আসে, কখন আসলে মানে এটা জ্বলবে, কখন ডিভাইস জ্বলবে, অথবা কখন এ আপনার ডিভাইসগুলোকে রক্ষা করলো, এই জিনিসটা আসলে আপনি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ছাড়া কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না। আর এই ডিভাইসটা কতদিন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কতদিন এটা আপনাকে ভালো মতো ব্যাকআপ দিবে, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনি প্রথম যে চার্জটা এটাকে দিবেন তার উপরে। তাই ব্যবহার করার পূর্বে এই ডিভাইসটিকে অন্তত পক্ষে 10 ঘন্টা চার্জে লাগিয়ে রাখেন, এবং 10 ঘন্টা চার্জ হয়ে যাওয়ার পরেই আপনি আপনার যে অনু ডিভাইস এবং রাউটার এটার সঙ্গে কানেক্ট করবেন। চার্জ ফুল হয়ে গেলেই শুধুমাত্র আপনি এটা ইউজ করা শুরু করবেন, তাহলে আশা করি লং টাইম ধরে ইউজ করতে পারবেন। তো এই ডিভাইসটা আসলে তারাই ইউজ করতে পারবেন যাদের বাসায় ফাইবার অপটিক কেবল কানেকশন অনুর মাধ্যমে নেওয়া আছে তারা, এমনকি ইলেকট্রিক পোলে থাকা যে সুইচ সেখান থেকেও যদি আপনাদের বাসায় ক্যাট 6 ক্যাট 5 মাধ্যমে আপনার ব্রডব্যান্ডের কানেকশন আসে তাহলে আপনি এটা চাইলে ইউজ করতে পারবেন শুধুমাত্র রাউটারের জন্য। তবে এক্ষেত্রে খুব একটা ফায়দা পাওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে আপনার ইলেকট্রিক পোলেও কারেন্ট চলে যাবে, আর আপনারা তো জানেন যে ওরা সাধারণত ইলেকট্রিক পোলেরই আশেপাশে থেকে এই সুইচের যে পাওয়ারগুলো সেগুলো ম্যানেজ করে। তো ইলেকট্রিক পোলে যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু তার সুইচও কারেন্ট থাকবে না, সুইচ যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু আপনার রাউটার আর নেট আসবে না। সেক্ষেত্রে আপনি যদি আপনার রাউটার এটা দিয়ে অন রাখেন তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে আমি আমার ISP ভাইদেরকে বলবো, আপনাদের যারা গ্রাহক রয়েছেন ওনাদেরকে নিরবিচ্ছিন্ন নেট সাপ্লাই দেওয়ার জন্য আপনারা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন। এমনকি আপনি যদি বাসা থেকে কয়েকদিন বাইরে থাকেন, এমনকি আপনার রাউটারটাও থাকবে অফ, তাহলে জাস্ট এটাকে খুলে পকেটে করে নিয়ে যান, পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়াও যাদের একটা দুইটা সিসি ক্যামেরা রয়েছে এবং IP ক্যামেরা রয়েছে সেখানেও ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ হিসাবে আপনারা চাইলে এই ডিভাইসটা ইউজ করতে পারেন। হাউএভার ইউপিএসটার যে লিমিটেশন আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ইউপিএসটার পিছনে যদি দুইটা মানে অন্তত পক্ষে একটা ওয়াল হ্যাঙ্গিং থাকতো তাহলে কিন্তু আপনারা যারা ওয়াল হ্যাঙ্গিং করে রাউটার চালান ওনাদের জন্য এই জিনিসটা ইউজ করা খুব ইজি হয়ে যেত। এরপরে সেকেন্ড যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনারা যখন ওয়াল মাউন্টটা দেনই নাই তাহলে আপনাদের উচিত ছিল আপনাদের এই মানে সঙ্গে যে মডিউলার কেবলগুলো আছে সেই কেবলগুলোর লেন্থটা একটু বৃদ্ধি করে দেওয়া, যেন আমরা এই ইউপিএসটাকে যে কোনো জায়গায় রেখে ইউজ করতে পারি। আর প্রোডাক্টের প্রাইস আসলে বেশি না কম সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ যেহেতু মানে এটা ছাড়া এই ইকুইভ্যালেন্ট আর কোনো কম্পিটিটর মার্কেটে নাই, সো আপনারা মানে আসলে জাস্টিফাই করতে পারবেন না যে এই প্রোডাক্টের দামটা আসলে বেশি না কম। তো আমার মনে হচ্ছে প্রাইসটা একটু হালকা হয়তো বেশি হয়ে গেছে। তো ইউজারদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে আপনারা এই জিনিসটার দামটা আরও একটু সহনীয় মাত্রায় নিয়ে আসেন, অন্তত পক্ষে অ্যাডাপ্টার ছাড়া আপনারা এই জিনিসটার দাম যা ধরেছেন অ্যাডাপ্টার সহ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও একটু রিজনেবল হবে। তো অনেকে এটা টিয়ার ডাউন অর্থাৎ এটার যে মানে ডিসেকশন সেটা দেখতে চাইছেন, বাট এটাকে খোলার মতো যন্ত্রপাতি আপাতত আমার কাছে নাই, তবে চিন্তা করবেন না, এটা খুব শীঘ্রই আমি খোলার জন্য পর্যাপ্ত যেসব যন্ত্রপাতি দরকার হয় সেগুলো জোগাড় করে এটাকে খুলে আপনাদের সামনে হাজির করব, অ্যান্ড দ্যাটস এ প্রমিস।
তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি এই প্রোডাক্টের রিভিউ। তো আপনারা যদি এই প্রোডাক্টটা কালেকশন করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা ফলো করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।